সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর চারু ও কারুকলা বিষয়ে পড়াশোনা করব। আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আমরা পড়াশোনা করব আজকে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, তোমরা খাতা পেন্সিল বই নিয়ে তোমরা অবশ্যই রেডি আছো। এখন আমরা আমাদের পরবর্তী শুরু করছি। আমরা এই অধ্যায় পড়ে আমরা যেটা শিখব সেটা হলো লোকশিল্প ও কারুশিল্প কাকে বলে তা তোমরা জানতে পারবে। লোকশিল্প, বাংলাদেশের প্রধান কয়েকটি লোকশিল্প সম্পর্কে তোমরা জানতে পারবে, বাংলাদেশের প্রধান কয়েকটি কারুশিল্প সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি একটি কাঠের সোফা তৈরি করছেন, আর একজন ব্যক্তি দেখতে পাচ্ছ তিনি পাখা তৈরি করছেন, নকশি পাখা। এখানে আমরা একটা আসবাবপত্র তৈরি করছে আর একটা আমাদের ব্যবহারিক নকশি পাখা তৈরি করছে। এই থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের আজকের পাঠ কী। তাহলে হচ্ছে আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প। আজকে আমাদের বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প সম্পর্কে আমরা জানব। একটু বলে নেওয়া প্রয়োজন যে শিল্পকলার শাখা প্রশাখা ব্যাপক ও বিস্তৃত। শিল্পকলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো চারুশিল্প আর একটি হলো কারুশিল্প। কারুশিল্পের ধারাতেই রয়েছে লোকশিল্প। কারুশিল্পের আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন মৃৎশিল্প, বুনন, তাঁত শিল্প, ধাতব শিল্প, দারুশিল্প ইত্যাদি। আমরা এখন বিস্তারিত জানব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি কারুশিল্পের নিদর্শন। আসলে কারুশিল্প কাকে বলে? কারুশিল্প হচ্ছে আমাদের সামাজিক জীবনযাপনে ও পারিবারিক জীবনযাপনে ব্যবহৃত বহু বস্তু সামগ্রী রয়েছে যা কারুশিল্প। অতএব যে শিল্প আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রয়োজনে কাজে লাগে, পাশাপাশি নান্দনিক আকার আকৃতি ও গঠনের দিক থেকে কারুকাজ ও নকশা খচিত শিল্পই কারুশিল্প বা কারুকলা। গ্রামীণ জীবনে দা, কুড়াল, নাঙল, বাখারি, কাস্তে, মাটির হাঁড়ি পাতিল ইত্যাদি সবই কারুশিল্প। এবার আমরা জানব লোকশিল্প সম্পর্কে। লোকশিল্প কাকে বলে? কারুশিল্পের ধারাতেই লোকশিল্প তৈরি। গ্রামের সাধারণ মানুষের জন্য সাধারণ লোকমানুষের তৈরি শিল্পকে বলা হয় লোকশিল্প। বাংলাদেশের লোকশিল্পের ভুবন অনেক বিস্তৃত। আলপনা, নকশিকাঁথা, নকশিপিঠা, নকশি পাখা, শীতল পাটি, নকশি শিকা, খেলনা পুতুল, সোলার কাজ, লোক অলঙ্কার, লোক বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলকচিত্র, পটচিত্র, ঘটচিত্র, সরাচিত্র, দেয়ালচিত্র, মুখোশচিত্র, পিড়িচিত্র প্রভৃতি নিয়ে বাংলাদেশের লোকশিল্পের বিচিত্র জগৎ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি মেয়ে রং তুলি দিয়ে মেঝেতে আলপনা করছে। আলপনা উৎস কি? আলপনা বাংলাদেশের লোকশিল্পের এক অনন্য উদাহরণ। আলপনা হলো বাংলাদেশের লোকশিল্পের, এই যে আলপনা ইনি দিচ্ছেন আলপনা, বাংলাদেশের লোকশিল্পের অনন্য উদাহরণ হলো আলপনা। যে কোনো শুভ কাজে আলপনা আঁকা আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য ও অনেক প্রাচীন একটি রীতি। আলপনা আঁকা হয়, আমরা বলেছি, যে কোনো শুভ অনুষ্ঠানে। আলপনায় অনেকগুলো মোটিফ ব্যবহার করা হয়। আমি বোর্ডে আঁকছি, একটু দেখো। আলপনা সাধারণত অনেক প্রাচীন একটি শিল্প, যেখানে সাধারণ মানুষের লোকবিশ্বাস
এবং ধর্মবিশ্বাস থেকে এই আলপনার উৎপত্তি হয়েছিল। আলপনা যেহেতু আমাদের মঙ্গল কামনা করা হয়, তাই অনেকগুলো মোটিভ এখানে মঙ্গলসূচক মোটিভ আলপনায় আঁকা হয়ে থাকে। যেমন কল্কি, এরকম অনেক মোটিভ আঁকা হয়ে থাকে। তারপরে এই যে এরকম, এটাকে আমরা বলি লক্ষ্মীর পা। আবার এরকম নানাবিধ অনেক মোটিভ নিয়ে আলপনা আঁকা হয়ে থাকে। আলপনায় ব্যবহার করা হয় গুঁড়ো রং, পানিতে মিশিয়ে পিঠালি দিয়ে গুঁড়ো রং ব্যবহার করা হয়। আলপনা আমাদের লোক সংস্কৃতির একটি অংশ। আলপনা বিয়ে, গায়ে হলুদ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ অনুষ্ঠান ছাড়াও আমাদের 21শে ফেব্রুয়ারিতে, মহান 21শে ফেব্রুয়ারিতে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেও আমরা শহীদ বেদিতে আলপনা এঁকে থাকি। এবার আমরা দেখতে পাচ্ছি একটি সরা, সরাচিত্র। সরাচিত্র বাংলাদেশের লোকশিল্পের এক অনন্য উদাহরণ। পাতিলের ঢাকনার নাম সরা। এ সরার উপর যখন কোনো চিত্র আঁকা হয় তখন তাকে সরাচিত্র বলে। সরাচিত্র হিন্দু ধর্মাবলম্বীরা তাদের লক্ষ্মী দেবীর চিত্র এঁকে লক্ষ্মী পুজো করে থাকেন। আসলে লক্ষ্মী পূজায় বাংলাদেশের একটা অন্যতম সরাচিত্র হলো লক্ষ্মী সরা, সেখানে দুর্গা দেবীর চিত্র থাকে এবং থাকে লক্ষ্মীর বাহন পেঁচার ছবিও তোমরা দেখতে পারবে। পূজা শেষে এই সরাটি তারা গৃহসজ্জার কাজে ব্যবহার করে থাকে। বর্তমানে আমরা এই সরাই বাংলাদেশের প্রকৃতি, ফুল, পাখি, প্রজাপতি ইত্যাদি এঁকে সরা বাজারে বিক্রি হচ্ছে, সেটা আমাদের গৃহসজ্জার কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটি লম্বা একটা চিত্র, এটা হলো পটচিত্র। পট্ট বা কাপড় হতে এই পট শব্দের উৎপত্তি, আর যারা পটে চিত্র আঁকে তাদেরকে বলা হয় পটুয়া। পট সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো জড়ানো পট আর একটা হলো চৌকো পট। জড়ানো পট একটু বড় আকারের, জড়ানো পটে চিত্র শোভিত থাকে কোনো ঘটনা বা কাহিনী অবলম্বনে, যেমন কৃষ্ণলীলা, রাধা কৃষ্ণের জীবনের ঘটনা, রামায়ণ, লৌকিক পীর গাজীর, কালুগাজী চম্পাবতীর কাহিনী নিয়েও গাজীর পট তৈরি হয়ে থাকে। এখন এটা অনেক আগে, যখন আমাদের বিনোদনের কোনো মাধ্যম ছিল না, টেলিভিশনে যেমন আমরা যেমন এখন টেলিভিশনে অনেক ছবি দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই, গান শুনতে পারি, কিন্তু যে সময় বিনোদনের কিছু ছিল না তখন এই গ্রাম বাংলার সাধারণ মানুষকে এই পটুয়ারায় এভাবে সুর করে গীত গেয়ে এবং ছবি দেখিয়ে মানুষের মনোরঞ্জন করতেন। পট, চৌকো পটের কথা বললাম, সবচাইতে বিখ্যাত পট হলো কালীঘাটের পট, এটিও আমাদের বাংলার লোকশিল্পের এক অনন্য উদাহরণ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি নকশি কাঁথা। নকশি কাঁথা বাংলাদেশের লোকশিল্পের সবচেয়ে সুন্দর নিদর্শন। শীতকালে গায়ে দেওয়ার জন্য কাপড় কয়েক পরত একসঙ্গে সাজিয়ে কাঁথা সেলাই করা হয়। এর মধ্যে কিছু কাঁথা তৈরি করা হয় নানা রঙের সুতায়। নানাবিধ নকশা করে অনেক নকশা দিয়ে যে কাঁথা সেলাই করা হয় সেটাই হলো নকশি কাঁথা। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি নকশি কাঁথা হলো সুজনি পেড়ে, আসন কাঁথা, লেপ কাঁথা প্রভৃতি। পোড়ামাটির ফলকচিত্র,
পোড়ামাটির ফলকচিত্র বাংলাদেশের আদি ঐতিহ্যবাহী লোকশিল্প এবং খুবই বিখ্যাত। মধ্যযুগে বিভিন্ন ভবন ও স্থাপনাতে, বিশেষ করে মন্দির, মসজিদ ইত্যাদির দেয়ালে এই ফলকচিত্র ব্যবহার করা হতো। বগুড়ার মহাস্থানগড়ে তথা প্রাচীন পুণ্ডরনগরীর প্রত্নতাত্ত্বিক খননে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ফলকচিত্র পাওয়া যায়। এছাড়াও পাহাড়পুরের বৌদ্ধবিহারে এবং ময়নামতিরতেও খননের ফলে অনেক পোড়ামাটির ফলকচিত্রের নিদর্শন আমরা পেয়ে থাকি। ফলকচিত্রমণ্ডিত মন্দির গাত্র দিনাজপুরের কান্তজীয় মন্দির, এছাড়াও রাজশাহী পুঠিয়া রাজবাড়ি মন্দির, আর মসজিদের ভিতরে রয়েছে বাঘা মসজিদ। বাঘা মসজিদে এই পোড়ামাটির ফলকচিত্রের ভিতরে ফুল, লতাপাতা ইত্যাদির ছবি অলঙ্কৃত রয়েছে, যা খুবই চিত্তাকর্ষক। এতক্ষণ আমরা লোকশিল্প সম্পর্কে জানলাম, এখন আমরা জানব কারুশিল্পের কিছু নিদর্শন সম্পর্কে। কারুশিল্পের সুন্দর একটি নিদর্শন হল রিক্সা। রিক্সা বাংলাদেশের সুন্দর কারুশিল্প হিসেবে দেশে ও বিদেশে খ্যাতি লাভ করেছে। তিন চাকা বিশিষ্ট রিক্সা চেহারা ও আকৃতির দিক থেকে একটি শিল্প। আমরা যখন রিক্সা দেখি, দেখবে যে রঙিন অনেক ঝালর লাগানো এবং রিক্সার পেছনে চিত্র শোভিত থাকে, ফুল, পাখি, গ্রামীণ দৃশ্য ইত্যাদি চিত্র রিক্সার পেছনে আঁকা থাকে। রিক্সায় বেল থাকে এবং অনেকে ঝুনঝুনি লাগায়। যখন রিক্সা চলে তখন একটা অন্যরকম ছন্দ আমরা লক্ষ্য করি। রিক্সার ব্যবহারিক প্রয়োজনীয়তা রয়েছে এবং সৌন্দর্য রয়েছে, সেই জন্য রিক্সা বাংলাদেশের একটা চিত্তাকর্ষক কারুশিল্প হিসাবে পরিচিত। আমরা কারুশিল্পের আরও একটি নিদর্শন দেখতে পাচ্ছি, সেটা হলো নৌকা। নদীমাতৃক বাংলাদেশে নৌকা অত্যন্ত পরিচিত একটি বাহন। নৌকার চেহারা ও গড়নের দিক থেকে যেমন শিল্প নৈপুণ্য রয়েছে, তেমনি কাঠ খোদাই করে নৌকার গায়ে অনেক কারুকাজ করা হয়। নৌকা তার চেহারার কারণে ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন গয়না, পানসি, বজরা, কোষা, সাম্পান, দ্বীপ, জেলেনাও, ময়ূরপঙ্খী ইত্যাদি। আমরা এগুলো নৌকার নাম জানলাম শুধুমাত্র তার গড়ন এবং গঠনের জন্য, নির্মাণ শৈলীর জন্য। একসময়, এখন তো অনেক যানবাহন হয়েছে, কিন্তু অনেক অতীতে এই নৌকাই ছিল প্রধান বাহন এবং এই নৌকাগুলোর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত। আমি দেখেছি আমার বাড়ির পাশে একটি নদী রয়েছে, সেই নদী দিয়ে পাল তোলা নৌকা, সারি সারি নৌকা যেত, কিন্তু এখন আর সেই নদীর নাব্যতাও নেই এবং নৌকার সারিও দেখা যায় না। আসলে আমরা এতক্ষণ যে কারুশিল্প এবং লোকশিল্পের নিদর্শনের কথাগুলো বললাম, এর মধ্যে থেকে বিশেষ করে পটচিত্রের প্রচলন এখন নেই বললেই চলে। এখন মানুষ আর এই পটের কাহিনী শোনে না, এখন গ্রামে আর পটুয়াদের ঘুরে ঘুরে সুর করে গান গাইতে দেখা যায় না। কিন্তু আমরা এই যে আমাদের পাঠ্য বিষয়ের মাধ্যমে আমরা আমাদের সেই অতীত ইতিহাস এবং ঐতিহ্যকে আমরা জানতে পারছি। আসলে চারু এবং কারুকলা এমন একটি বিষয়, আমাদের সমগ্র জগতই একটা আর্ট বা শিল্পে পরিণত করেছে এই চারু এবং কারুশিল্প। আমাদের দৈনন্দিন এমন কোনো জিনিস নেই যেখানে কারুশিল্পের ছোঁয়া নেই। আমরা যে কাপড় পরিধান করি, যেমন জামদানি, তারপরে রাজশাহী সিল্ক, তাঁতের শাড়ি, এগুলো কিন্তু আমাদের উৎকৃষ্ট কারুশিল্পের নিদর্শন। আমি আরও তোমাদের তথ্য দিচ্ছি এই সকল বিষয়ে। এই কারুশিল্পগুলো কাপড় আমাদের পরতেই হয়, পরিধান করতে হয়। তার মানে আমরা যেমন খাট, পালঙ্ক, এগুলো আমরা কিন্তু ব্যবহার করি,
সব সময় আমরা ব্যবহার করি, সর্বত্রই আর্ট রয়েছে। এখন আমি তোমাদের বলবো যে তোমরা তো এই যে করোনা ভাইরাসের, আমরা সকলেই গৃহবন্দী, তোমরা ঘরে বসেই আমাদের এই ক্লাস উপভোগ করছো, কিন্তু তোমরা যদি সময় সুযোগ পাও ছবি আঁকলে মন ভালো থাকে। ছবি আঁকা, ছবি আঁকবে কীভাবে? মানে ছবি আঁকা খুব কঠিন বিষয় নয়। রেখাই হলো ছবি আঁকার মূল প্রাণশক্তি। রেখার মাধ্যমে আমরা অনেক কিছু আঁকতে পারি। যেমন আমি একটা আঁকলাম, একটা কি বৃত্ত, এটা কি নিছক একটি বৃত্ত? আমি যদি এটাকে কল্পনা করি, এক বান্ডিল তার, ঠিক কি না? অনেকগুলো আমার এটা কিন্তু একটা ছবি হয়ে গেল। এখন এখান থেকে যদি আমি আরও একটা ছোট বৃত্ত বানালাম, এইভাবে আমি যদি খসড়া প্র্যাকটিস, এটা একটু মোরগের আদল হয়েছে, তাই কি না? এখন যে নৌকার কথা আমি বলছিলাম, সেই নৌকা এখানে একটা আমি সি এর মতন আঁকলাম, এখানে একটা টিক চিহ্ন দিলাম, একটি পালতোলা নৌকা। যেই পালতোলা নৌকার কথা আমি তোমাদের বলেছিলাম, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে একটি চারু অথবা কারুশিল্পের একটি নিদর্শন বা নমুনা তোমরা আঁকবে। আমি ছবি আঁকা দেখালাম এবং আমার এই পাঠ থেকে তোমরা আশা করি তোমাদের চারুশিল্পের এবং কারুশিল্পের প্রতি তোমাদের আগ্রহ বাড়বে এবং এটাকে লালন করবে। তাহলেই একজন সুন্দর মানুষ এবং নাগরিক হয়ে গড়ে উঠতে পারবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সকলকে।